ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির। এই ঘটনায় দীর্ঘক্ষণ আটকে থাকলো কাঞ্চন কন্যা এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির বেঙ্গাইজোত এলাকায়। জানা গিয়েছে, বুধবার সকালে নকশালবাড়ির বেঙ্গাইজোতের রেললাইনে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর ঘটনার কথা চাউর হতেই স্থানীয়রা ভিড় করেন ঘটনাস্থলে। ঘটনার জেরে শিয়ালদহ আলিপুর দুয়ারগামী কাঞ্চন কন্যা এক্সপ্রেস আটকে পড়ে। খবর পেয়ে রেল পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি রেললাইন থেকে নামিয়ে নিলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। তবে মৃত পুনরায় খড়িবাড়ির ওয়ারিশ জোতের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভবঘুরে হয়ে থাকতেন ওই ব্যক্তি। এদিন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। মারা গেল ট্রেন দিয়ে, কাটা গেল। চেনা গেছে কে? না, চেনা যায় নাই। এখন কোথায় আছে? এখন ওই যে সামনেই আছে। কখন হয়েছে বলে মনে করছেন? ওই সবাই দৌড়াদৌড়ি করে আসতেছে। কোন জায়গা এটা? এটা এটা ব্যাঙ্গাজোর বলে। এটা